কেক কেটে মিষ্টি সহযোগে পালিত হলো ফুটবলার মেসির 35তম জন্মদিন। এদিন ইছাপুরে মেসির জন্মদিন পালন করে মেসি ফ্যান ক্লাব। মেসির জন্মদিনকে ঘিরে উৎসবের চেহারা নেয় ইছাপুরের নবাবগঞ্জ। ইছাপুরে পালিত হলো আর্জেন্টিনার ফুটবলার লিওনার্দো মেসির 35তম জন্মদিন। রীতিমতন কেক কেটে 35 রকম মিষ্টি সহযোগে পালিত হয় দিনটি। ফুটবলার মেসির জন্মদিনে উৎসবের চেহারা নেয় ইছাপুরে নবাবগঞ্জ। বেশ কয়েক বছর আগে ইছাপুরে গড়ে ওঠে মেসি ফ্যান ক্লাব। স্থানীয় বাসিন্দা চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে এদিন প্রিয় ফুটবলারের জন্মদিন পালন করা হয়। প্রতি বছর এই দিনটি উৎসবের মধ্য দিয়ে পালন করেন ওরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছর দুস্থ অসহায় মানুষদের সাহায্য করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এবছরও প্রতিবন্ধী এক ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। উদ্যোক্তা শিবে পাত্র বলেন, আমরা কেক কেটে 35 রকম মিষ্টি সহযোগে মেসির জন্মদিন পালন করেছি। মেসিকে নিজের ভাই বলে সম্বোধন করে আরো বলেন, এদিন কচি কাঁচাদের মধ্যে ফুটবল প্রদান করা হয়। 35 বছর মেসির জন্মদিন, 35 রকম কেক কেটে আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং ছোট ছোট বাচ্চা এদের আমি 100টা জার্সি দিয়েছি, একটা ফুটবল দিয়েছি একাডেমিতে, আর খাবার দাবার তো সব আছে। এবং আমার বাড়ির লোক যেরকম বাঙালি, বাঙালি যেরকম রান্না হয় জন্মদিনে সেই রান্না করে দিয়েছে, কেন মেসি আমার ভাই, সেই হিসেবে ওই রান্না করেছে, নীল সাদা রসগোল্লা 35 রকমের মিষ্টি এনেছি আমরা। ওই নীল সাদা আমি যতদিন বেঁচে থাকবো আর্জেন্টিনার রঙই করি, এটাই ভালোবাসা। হ্যাঁ, এবং আমার সঙ্গে অনেক লোক বারাকপুর থেকে এই ভদ্রলোক এসছে, আমি কিন্তু চাঁদা চাই না কারোর থেকে। ইনি আমায় যেচে চাঁদা দিয়ে গেছে দোকানে, বলছে না মেসির জন্য কে কে কেক খরচা। স্থানীয় বাসিন্দা শোভন কুমার ব্যানার্জি বলেন, মেসি শুধু ভালো খেলোয়াড় নন, ও একজন ভালো মানুষ। সেই মহান মানুষের জন্মদিন পালন করা হলো আজ। মেসি প্রথম থেকে একটু এ ছিল, তারপরে আমাদের এই যে ক্লাবটা, এটা আমরা মেসির যে মানসিক খেলা তো ছেলে খেলা, ওর সবসময় অনেক আছে, ভালো ভালো আছে, এ আছে, কিন্তু ওনার যে মানসিকতা, যে বাচ্চাদের যে এটা, সেইগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ওনার ভেতর এবং বাইরে দুটোতেই ইনি মানে কী বলবো, আনপ্যারালাইজ। আমরা সেইটাকেই ইয়ে করে আমরা অনুপ্রাণিত হয়েছি। এরকম আমরা নানান অনুষ্ঠান করি, গরিবদের এ দেওয়া আছে, এর আগের বার একটা গরিবদের বাড়ি করে দিয়েছিলাম, এবারে একটা হুইল চেয়ার দেওয়া হচ্ছে গরিবদের, এইরকম ভাবে আমরা অনুষ্ঠান করতে থাকি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ইছাপুর।